শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। ডান আর সকাল থেকে এবারে ভোরবেলায় উঠে উঠে সমস্ত কিছু করে বেরিয়ে আমি গাড়ির মধ্যে খালি ঘুমিয়ে গেছি। 2 ঘন্টার জার্নি, আমার ঘুম ভেঙেছে তারপর, আর তারপর কেমন একটা আমি ভ্যাবলা মোড়ে চলে গেছিলাম, তাই আর কিছু করিনি। তো আমি নিলাম হচ্ছে টেকনোডাম হসপিটাল থেকে, খুবই ভালো সিস্টেম, কিন্তু তাও অতটা সেফ ডিস্টেন্স কিন্তু মেনটেন করছে না কোনো লোকজন। তো নিজের থেকে যতটা পারা যায় করো, আর মানে এতই তাড়াতাড়ি হয়ে গেছে পুরো প্রসেসটা, আমি ফোনটা বাদ করে কিছু মানে মনে হয় ওখানে যারা ছিলেন বললে পরে একটু কিছু নেওয়া যেতে পারতো ভিডিও শট, বা সেটা আর নেওয়া হয়নি। কিন্তু আপাতত ডান আমাদের ফার্স্ট ভ্যাকসিনেশন। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। এখন আমরা যাচ্ছি আমার বুড়োর কাছে। হাই হাই, তুমি আপনি কি কি দেখাবেন আমাদের আজকের ব্লগে? আজকের ব্লগে আমি কিছুই নেই। ওই জু দেখাবি না? তো আমি তো নেই। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আচ্ছা মাছ ঠিক আছে, এগুলো আমাদের বাবুয়ার কালেকশন, বাবুয়ার ঠাকুর খুব ভালো লাগে, আমরা সবাই বাবুয়াকে একটা করে ঠাকুর দেওয়া হয়, আর সেখানে বাবুয়ার এটা নিজের জায়গা, এখানে বাবুয়া সুন্দর করে গুছিয়ে রাখে, বাবুয়া সবাইকে ভালোবাসে, তাই না? এবার তুমি দেখাবে, নাও দেখাও তো। এখানে এখানে যেটা দেখতে পাচ্ছ সেটাই, ঠিক আছে? এই যে জোরে বলবে একটু কথাটা, না হলে বোঝা যাবে না। এই যে আমার বুকশেলফ। তারপর তোমার ইয়ে দেখো, টয়েস দেখো। এটা খাবার। কি কি আছে? মাছ ভাজা, চা, আর আর ওখানে এই সেলফটা। এই যে আরেকজন ফোন করছে, কি করছে দেখি? না মেসেজ পড়ছে। ওরে বাবা, আচ্ছা মাছ ভাজা খেয়ে না, তারপর সব গাছগুলো দেখাবি তো। আর তারপর অ্যানিমালস কেমন লাগলো? কি ভ্যাকসিনেশন বইয়ের? ভালো ভালো সিস্টেম, কত তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ কিন্তু ভেতরে একটু ঘন ঘন দাঁড়িয়েছিল। ওটা তো উনাদের আর কারোর করার নেই, মানে আমাদের নরমাল মানুষদেরই যদি বোধটা না থাকে। নিতে গেছে ভ্যাকসিন তাদের তো। বাবা কি হয়েছে? কোথায় রে বাবা? এখানটা, ও এখানটা হচ্ছে ওই যে এক্সারসাইজ করতে গিয়ে কোনোইটা নিচে রেখেছিলাম আর ছুলে গেছে। এটাকে দেখিও না, কেন এগুলো ভূত কেন করে দিয়েছো? ই বাবা কি সুন্দর সুন্দর করেছে। এটা হচ্ছে মেয়ে একটা, এটা কি নাম দিয়েছো? না আরে গাছটার নামটা জানি না। আর অন্য গাছের নাম? বেয়ারি বা গাছ, এটা বেয়ারি গাছ, বড় হয়ে গেলে ছাড় দিয়ে দিত বেয়ারি গাছ। আচ্ছা আচ্ছা, ওই কোনার দুটো এটা জোড়া ভূত, জোড়া ভুরু গাছ, তার মানে বাবুয়া গাছ। ও জোড়া ভুরু এইখানে গেছে, কিন্তু গাছটার নাম কি? নাম নাম
নরমাল গাছ আছে। দাঁড়া না, ডিস্টার্ব করিস না। এটা কি গাছ? এই বাবুয়া বলে যাও, কি নাম? লতা পাতা হয়ে গেছে এই গাছটা, কোথা দিয়ে শুরু করবি বাবু? এই কোণার থেকে থেকে এখান দিয়ে শুরু করছি। আচ্ছা বল। হাতি, শুয়োর, র‍্যাবিট, ডাইনোসর। ডাইনোসর টা দেখি, উড়ে বাবা। টাইগার, টাইগার, এলিফ্যান্ট, হ্যাঁ, গোর, কাউ, হ্যাঁ, হরিণ, পিকক মানে হেন, হুম, ডিয়ার, ডাইনোসর, ডিয়ার, হেন, শিম্পাঞ্জি, সিংহ, কুকুর, ডগ, এলিফ্যান্ট, এলিফ্যান্ট। এটা তোমার কত বছরের কালেকশন দাদা? কত বছর ধরে আপনি এই জুটা বানাচ্ছেন? আর আপনার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? 5 প্লাস। ওকে, আর আপনার ফেভারিট অ্যানিমাল কি?
চিতা এখন ডগ নেই এখন ডগ আর চিতা আর লায়ন লায়ন আর এখন ডগ আর চিতা এখন ও হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর দেখ ওরে বাবা তো আমাদের এই জুতে আসার আমাদের এই জুতে আসার জন্য টিকিট কাটতে হবে দিন একটা টিকিট দিন কতক্ষণ থাকতে পারবো আর কত টাকা দিতে হবে ফ্রিতে তো ফ্রি ফ্রি এই যে ভিডিও করে দেবো ফ্রিতে জু দেখাবো ঠিক আছে এই যে জু টাটা হ্যাঁ টাটা দিদি তোরা মঙ্গলবার যাবি তো না না আমি দেবো কি দেবো কি না জানি না নিতে দোষ কি হ্যাঁ ধন্যবাদ চিংড়ি মাছের জন্য বাটা মাছের জন্য কাতলা মাছের জন্য আমাদের এখানে এসে আমরা বাড়িতে টবে তৈরি পুঁই শাক খাই ওরে বাবা চল বাড়িতে টবে তৈরি ঠিক আছে চলো হ্যাঁ হ্যাঁ একদম টাটা আচ্ছা আজকে ব্লগ এন্ডে সুচন্দ্রা নেই ওর জায়গায় আমি ব্লগটা আজকে এন্ড করছি ওর ভ্যাকসিনেশন আজকে হয়েছে তো তাই শরীরটা খুব একটা ভালো নেই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই খুব ভালো থেকো ভালোবাসায় থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই